এবং দ্বিতীয় লহরে 2021 মে'রু জুন এবং জুলাইরু নভেম্বর কেবল দ্বিতীয় লহরে সাত মাস পে চাউল দিয়ে কোভিডর প্রথম লহরে যে ওড়িশার 3,17,00,000 হিতাধিকারী যে রাশন যোগাই তার যদি টঙ্কা আমি হিসাব করিবা 5,214 কোটি টঙ্কা তার ঊর্ধ্ব চাউল ডালি গহমরে মোদি সরকার ওড়িশা রাজ্যবাসী যোগাই দিয়েছেন। দেশের কিছু রাজ্য এবে মধ্য চাউল গহম ডালি আকু যোগাউছেন। তো এটি মুখ্যমন্ত্রী এটি যোগাইবাই মনা করছি কি অনেক কথারে মুখ্যমন্ত্রী এবং তাঙ্ক দল দেশের অনেক কথারে উদাহরণ সৃষ্টি করথিবার কথা কইথান। এথিরে এবে চাউল যোগাইবাই যোগাই কি হিতাধিকারী উদাহরণ সৃষ্টি করুনা এথিপি তো কিছু বারণ নাই। রাজ্য সরকার এটি যে ডিস্ট্রিক্ট মিনেরাল ফন্ড ডিএমএফর 2020-21 সুদ্ধা এটি রেভিনিউ কলেকশন করেছেন 13,728 কোটি টঙ্কা। ডিএমএফ ফন্ড ইয়ে রাজ্যরে যেভাবে ভাবে খরচ হচ্ছে আপনার মানে সমস্ত জাগছ বিনা টেন্ডরে টেন্ডর আর হোক না অনেক জায়গা দলীয় ভিত্তিরে বিভিন্ন কাম করা যাচ্ছে ইয়ে অপব্যয় হোনি কি সে টঙ্কার যদি চাউল এ হিতাধিকারী মানুষ 3,17,00,000 হিতাধিকারী যোগাই দিয়ে এ তো বহুত কল্যাণ হতা মুখ্যমন্ত্রী এসব কাম আপনার নকরি কেবল নিজের জিদি কারণ আপনার টঙ্কা পানি ভি নিজ দলীয় আধারে খরচ করছেন ইয়ে অত্যন্ত দুঃখদায়ক। রাজ্য সরকার ডিএমএ পাঠির কোটি কোটি টঙ্কা সঠিক বিনিযোগ নকরি এ পাঠি নির্বাচন প্রচার কার্য লগাইছেন সেই অর্থরে সাধারণ লোকঙ্কু যোগাই দেওয়া তো কেহি মনা করে না। মুখ্যমন্ত্রী মহোদয় গোটিয়ে পরে গোটিয়ে জেলাকু যাইকি হেলিকপ্টরে যাচ্ছেন হেলথ কার্ড বাটুচার সেটি অডিও প্রচার হচ্ছে তো যাচ্ছেন কিন্তু ইয়ে কমন ট্যাক্স পেয়ার পয়সা নেই হেলিকপ্টরে যাচ্ছেন পৌঁছুচার মঞ্চরে তা ভাষণ তো দৌনা সেটি স্ক্রিন উপরে মুখ্যমন্ত্রী মঞ্চরে বসবে এবং স্ক্রিন উপরে সে ভাষণ দেবে সাধারণ লোক তো ভেটু না সাংবাদিক মানুষ তো ভেটু না এ কী অপচয় হচ্ছে এ আপনার এর অনুময় করুবে যে মুখ্যমন্ত্রী কোভাবে ভাবে নিজের লোকপ্রিয়তা বঞ্চাই রাখবা মানে আপনার ডিএমএ ফন্ড ইয়ে এ ফন্ডর ব্যবহার কোটি হয়ে ইয়ে বিশেষ করে অনুসূচিত জনজাতির বন্ধুগণ যে জেলায় বসবাস করতে মুখ্যত কেউঝর ময়ূরভঞ্জ সুন্দরগড় ভি অনুসূচিত জনজাতি পয়সা কোভাবে ভাবে মুখ্যমন্ত্রী বিনর্বয় করছেন নিজের জনাদেশ কেবল জনপ্রিয়তা বজাই রাখবা ইয়ে নিশ্চিত রূপে লজ্জাজনক ঘটনা জনকর পেটক মারিকি আমি ব্যয়বহুল হেলথ কার্ড বাটিবা না বিনর্বয় করা ইয়ে অত্যন্ত দুঃখদায়ক। এতে যদি আমি ন্যাশনাল সিকুরিটি ন্যাশনাল ফুড সিকুরিটি
ଆକ୍ଟର ପ୍ରୋଭିଜନରେ ଯଦି ପଇସାର ହିସାବ ଦେଖିବା ଏଥିରେ 90% ଅର୍ଥ କେନ୍ଦ୍ର ସରକାର ଦେଉଛନ୍ତି, ରାଜ୍ୟ ସରକାର ମାତ୍ର 10% ଦେଉଛନ୍ତି। ଇଏ ଗୋଟିଏ ଆଉ ଗୋଟିଏ ଓପନିଂ ମଧ୍ୟ ହେଲା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗରିବ କଲ୍ୟାଣ ଅନ୍ନ ଯୋଜନାରେ ଯେଉଁ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଚାଉଳ ଯୋଗାଗଲା ସେଥିରେ 5 ଲକ୍ଷ ଲୋକ ନେଲେନି। ତାର ଅର୍ଥ ଇଏ ଭୂତ କାର୍ଡ଼ ଅଛି। ଏ ଭୂତ କାର୍ଡ଼ର ଅର୍ଥ କୁଆଡ଼େ ଯାଉଛି? 15 ମାସର 5 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ଇଏ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗରିବ ଅନ୍ନ କଲ୍ୟାଣ ଯୋଜନାରେ ଏ ଅର୍ଥକୁ କୁଆଡ଼େ କିଏ ନେଲା, ଇଏ ମଧ୍ୟ ଆମର ପ୍ରଶ୍ନ ରାଜ୍ୟ ସରକାର। ବନ୍ଧୁଗଣ, ଯେଉଁଭଳି ଭାବରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପତ୍ର ଲେଖି ଦାୟିତ୍ୱ ଛିଣ୍ଡଉଛନ୍ତି, ଇଏ ଅତ୍ୟନ୍ତ ହାସ୍ୟାସ୍ପଦ। ଯଦି ସତରେ ଆନ୍ତରିକତା ଅଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପାଖରେ ବ୍ୟାପକ ମାତ୍ରାରେ DMF ଫଣ୍ଡକୁ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ବିନା ଟେଣ୍ଡରରେ ଦଳୀୟ ପ୍ରଚାର ନିର୍ବାଚନ ପ୍ରଚାର ନକରି ଗରିବ ଲୋକଙ୍କୁ ଏଥିରୁ ଅନ୍ନ ଦେଲେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆଉ ଗୋଟିଏ ଉଦାହରଣ ମଧ୍ୟ ଦେଶରେ ସୃଷ୍ଟି ହେବ। କିଛି ରାଜ୍ୟ ମଧ୍ୟ ଏ କଥାରେ କରୁଛନ୍ତି, ତେଣୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏ କଥାକୁ କଲେ ନିଶ୍ଚିତ ଭଲ ହେବ। ଧନ୍ୟବାଦ। ଏବେ ସରକାର କ'ଣ କରୁଛନ୍ତି DMF ଫଣ୍ଡକୁ ଆପଣମାନେ ତାକୁ ଡାଇଭର୍ଟ କରୁଛନ୍ତି ନା ନାହିଁ, ଏ କଥାକୁ ଆପଣମାନେ କ'ଣ କରୁଛନ୍ତି, କେଉଁଭଳି ଭାବେ ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି ତାକୁ ଟିକେ ହିସାବ ଦିଅନ୍ତୁ, ତାକୁ ଆମେ ହିସାବ ଦିଅନ୍ତୁ। ଆପଣ ତାଙ୍କର ଏ ରାଜନୈତିକ ଅଧିକାର ଅଛି କରିବା ପାଇଁ, ସେ ମନା କରୁଛି, କିନ୍ତୁ ଇଏ ଯେତେ ପ୍ୟାଚ୍ ପକେଇଲେ ମଧ୍ୟ ଏ ମମିତା ମେହରର ଯେଉଁ ବିଷୟ ରହିଛି ରାଜ୍ୟବାସୀଙ୍କ ପାଖରେ ଇଏ ରହିବନି, ଇଏ ଫାଟିଯିବ।